ঐতিহ্যবাহী ক্লাবের 105তম জন্মজয়ন্তী পালিত হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের ঐতিহ্যবাহী জয়মা ক্লাবের 105তম জন্মদিবস পালিত হলো স্বমহিমায়। দ্য জলপাইগুড়ি ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের 105তম জন্মদিবস পালিত হলো স্বমহিমায়। এদিন কেক কেটে এই ক্লাবের জন্মজয়ন্তী পালিত হয়। জলপাইগুড়ি শহরের ঐতিহ্যবাহী 105 বছরের জয়মা ক্লাবের কেক কেটে দিনটি উদযাপিত হয়। কেক কাটেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ক্লাবের বর্ষিয়ান থেকে নবীন সকল সদস্যদের উপস্থিতিতে দিনটি উদযাপিত করা হয়। জানা যায়, এই ক্লাবের সাথে জড়িয়ে রয়েছে মানুষের আবেগ, কারণ 1917 সালে বিশিষ্ট মানুষের উপস্থিতিতে জয়মা ক্লাবের পথ চলা শুরু হয়। 1925 সালে মহাত্মা গান্ধী এখানে উপস্থিত হয়ে 2 রাত কাটিয়েছিলেন। এখানে রয়েছে একটি শিশুদের জন্য শিশু উদ্যান বা চিলড্রেন পার্ক। যদিও এখন সেটি পৌরসভা কিছুটা নতুনভাবে তৈরি করার চিন্তা ভাবনা করছে, কিছুটা কাজ হয়েছে, বাকি কাজ করারও চিন্তা রয়েছে জলপাইগুড়ি পৌরসভার। এদিনের অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল। এরপর একটি ছোট আলোচনা শিবির অনুষ্ঠিত হয়, বক্তব্য রাখেন চেয়ারপারসন। শেষে তিনি বলেন, এই ক্লাবের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা রয়েছে যে ধাপে ধাপে করা হবে। এই ক্লাবে চারু চন্দ্র সান্যাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের তৈরি করা। আজকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এমন একটি ক্লাব যার যেখানে আসলেই মনটা ভালো হয়ে যায়, এত সবুজ পাশে বাঁধ, জেওয়াইএমএ ক্লাব, সেই মাঠের আজকে, সেই ক্লাবের আজকে 105তম বর্ষ। আমি গর্বিত এই রকম একটি ক্লাবের একটা বর্ষতম উৎসবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং যদিও আমি খেলোয়াড় পরিবার থেকে উঠে আসাই মেয়ে এবং আমার দাদারাও সব ফুটবল খেলার সঙ্গে যুক্ত, সেহেতু আজকে এখানে এই মাঠে তারাও খেলেছে। তা যাই হোক, ভালো লাগলো এখানে আসলাম, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা আলোচনা করলেন আমার সঙ্গে, আমিও আশ্বাস দিলাম নিশ্চয়ই ভালো কোনো কাজের জন্য পুরসভা অবশ্যই পাশে থাকবে। এই এই অনুষ্ঠানে আজকে আসতে পেরে ভালো। একটা পুরনো ঐতিহ্য চিলড্রেন পার্কটা রয়েছে, হ্যাঁ চিলড্রেন পার্কটা আমাদের কিছুটা কাজ হয়েছে, আমাদের প্রাক্তন চেয়ারম্যান কিছুটা করেছেন, হয়তো কিছুটা অর্থ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। নিশ্চয়ই আমাদের পূর্ণাঙ্গ বোর্ড গঠন হলে আমরা বোর্ড মিটিং করে নিশ্চয়ই এই কাজও ত্বরান্বিত করবার আমাদের চেষ্টা নিশ্চয়ই থাকবে। আমাদের ক্লাবের 105তম জন্মদিন প্রতিবছরই আমরা পালন করি, এবছরও আমরা সকল সদস্য এবং সবাইকে নিয়ে এই উৎসবটা একটু ভালোভাবে চেষ্টা করলাম। সেই ক্ষেত্রে আমাদের এখানে নবনির্বাচিত চেয়ারম্যানকে এবার আমরা ডেকে আনলাম এবং তাকে দিয়ে 105তম বছরের কেক কাটিয়ে এবং ওনার কাছে আমাদের কিছু অসম্পূর্ণ কাজ পড়েছিল সেগুলোর ক্ষেত্রে ওনার সাথে একটু আলোচনা করলাম। উনি সেই বললেন যে আমি দেখছি যত তাড়াতাড়ি পারি যাতে পূর্ণাঙ্গ বোর্ড গঠন হয়ে যাওয়ার পরে কাজগুলো ত্বরান্বিত করব। একটা বিষয় যে এই ক্লাবের তো অনেক পুরনো ঐতিহ্য জড়ি রয়েছে, সে বিষয়ে কারা কারা এসেছিল এই মাঠে? এই মাঠে খেলে গেছে সুকল্যাণ ঘোষ দস্তিদার, ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল, আমাদের এই তপাই বাগচি খেলেছেন, নিপে মিলন ঘোষ খেলেছেন, বুদ্ধ বাগচি, কবির বাগচি, সবাই আমাদের ক্লাবের, বিপ্লব মজুমদার কলকাতা মধ্যে খেলা, সবাই এই জিএমএ ক্লাবের তরফ থেকে। এই ক্লাবে কোচিং দিতেন পিকে ব্যানার্জি, এই ক্লাবে থেকে আমাদের কোচিং দিতেন মহাত্মা গান্ধীও তো এসেছিল। মহাত্মা গান্ধী ক্লাব ওপেনিং না, ক্লাব ওপেন করেছিলেন আমাদের এই পুরনো বিল্ডিং বিনোদ হবে যে না বিনোদ হবে না এটা চারু সম্মান করেছিল না না বিনোদ ভাবে আসছিল সেটাই বলছি তো। আর মহাত্মা গান্ধী 1925 সনে এসেছিলেন, এসে এখানে 2 রাত ছিলেন, আমরা ইতিহাসে যা পেয়েছি সেই ইতিহাস লেখা আছে জলপাইগুড়ি পান্ডাপাড়া লাইব্রেরিতেও, তার বই এখনো পড়ে আছে জলপাইগুড়ি জিএমএ ক্লাবের এই ইতিহাসটা। ওখানে এটা আমাদেরকে বলেছিলেন আনন্দ গোপাল ঘোষ মহাশয়, উনি বলেছিলেন আমি যদি বইটা পাই জোগাড় করতে করে জলপাইগুড়ির ইতিহাসে যে জিএমএ ক্লাবের অবদান সেটা আমরা লিখব। কত সালে উদ্বোধন হয়েছিল, কে করেছিল এই ক্লাবের? এই ক্লাবে 1917 সালে উদ্বোধন হয়েছিল এবং বিনোবাভাবে যে আর চারুচন্দ্র সান্যাল যারা এই ক্লাব তৈরি করেন তারা একসাথে থেকে এই ক্লাব ওপেন করেছিল। এখন এই পর্যন্তই, পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরের 24 এর পর্দায়। নমস্কার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, বেঙ্গালোর 10।
ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে বিএসসি নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে জিএনএম নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।